नमस्कार बंधुरा, गुरुत्वपूर्ण व्यक्तित्व और मनीषी जीवने नतून एक पर्वे तुम्हारे सबाई के स्वागत जानाई। आजकल भिडियोर आलोच्य विषय बांग्लादेशेर जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर जीवनी। सर्वकाले सर्वश्रेष्ठ बांगाली बंगबंधु 1920 साले 17 मार्च फरीदपुर जिलार तत्कालीन गोपालगंज महकुमार टुंगीपाड़ा जन्मग्रहण करें। তার পিতা শেখ লুৎফর রহমান গোপালগঞ্জের দেওয়ানি আদালতের সেরেস্তাদার ছিলেন। ছয় ভাই বোনের মধ্যে তৃতীয় শেখ মুজিবুর স্থানীয় গিমাডাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। চোখের রোগের কারণে তার প্রাথমিক শিক্ষা প্রায় 4 বছর বিলম্বিত হয়েছিল। বাংলাপিডিয়া অনুসারে তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে 1942 সালে ম্যাট্রিকুলেশন, কলকাতা ইসলামিয়া কলেজ থেকে 1944 সালে ইন্টারমিডিয়েট অফ আর্টস অর্থাৎ আইএ এবং একই কলেজ থেকে 1947 সালে বিএ পাস করেন। স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণ প্রকাশ পেয়েছিল। গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র থাকাকালীন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক স্কুল পরিদর্শনে আসেন। তরুণ মুজিবুর এই অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করার জন্য একটি বিক্ষোভ আয়োজন করেছিলেন। ইসলামিয়া কলেজের ছাত্র থাকাকালে তিনি 1946 সালে কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একজন কর্মী এবং 1943 সাল থেকে অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিলের সদস্য ছিলেন। রাজনীতিতে তিনি ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একনিষ্ঠ অনুসারী ছিলেন এবং গণতন্ত্রকামী হিসাবে পরিচিত ছিলেন। মুসলিম লীগ 1946 সালের সাধারণ নির্বাচনের সময় শেখ মুজিবুরকে ফরিদপুর জেলার দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য নিযুক্ত করেছিল। দেশভাগের পর তিনি আইন অধ্যয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু এটি সম্পূর্ণ করতে পারেনি। 1949 সালের প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠনের পেছনে প্রধান সংগঠক ছিলেন শেখ মুজিবুর রহমান। প্রকৃতপক্ষে তার সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয় জেলবন্দী থাকাকালীন সদ্য প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদকের 3টি পদের একটিতে নির্বাচিত করার মাধ্যমে। 1953 সালে শেখ মুজিবুর পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই পদে তিনি 1966 সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। পরে তিনি দলের সভাপতি হন। মুজিবুরের উদ্যোগেই 1955 সালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় যাতে এটিকে ধর্মনিরপেক্ষ মনে হয়। একটা রাজনীতির প্রতি তার ধর্মনিরপেক্ষতাবাদী মনোভাব ইঙ্গিত দেয়, যা 1947 সাল থেকেই তার মধ্যে গড়ে উঠেছিল। আওয়ামী লীগের সাংগঠনিক কাজে পূর্ণ সময় দেওয়ার জন্য শেখ মুজিবুর মাত্র 9 মাস দায়িত্ব পালনের পর আতাউর রহমান খানের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। জেনারেল আইয়ুব খানের শাসনামলে 1964 সালে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার সাহস ছিল মুজিবুরের। তবে তার রাজনৈতিক পরামর্শদাতা সোহরাওয়ার্দী পাকিস্তানে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে নিষ্ক্রিয় রাখার এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে রাজনৈতিক জোটের অধীনে কাজ করার পক্ষে ছিলেন। এসবের মধ্যেই পাকিস্তানের ধারণা সম্পর্কে মুজিবুরের মোহভঙ্গ হয়েছিল। পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ কাম আইনসভার সদস্য এবং পরে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে তিনি যে ধারণা পেয়েছিলেন তা হলো পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি নেতাদের মনোভাব সমতা এবং ভ্রাতৃত্বের নয়।
ভাষা আন্দোলনের বন্দীদের মধ্যে শেখ মুজিবর ছিলেন প্রথম। 1955 সালে 21 সেপ্টেম্বর পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার প্রশ্নে তার ভাষণ উল্লেখযোগ্য। মাতৃভাষার কথা বলার অধিকার দাবি করে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমরা এখানে বাংলা কথা বলতে চাই, আমরা অন্য কোনো ভাষা জানি না, না জানি সেটা আমাদের জন্য সামান্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি মনে করি যে আমরা বাংলায় নিজেদের প্রকাশ করতে পারি, আমরা সবসময় বাংলায় কথা বলবো, যদিও আমরা ইংরেজিতেও কথা বলতে পারি। যদি অনুমতি না দেওয়া হয় আমরা হাউস ছেড়ে চলে যাব, কিন্তু বাঙালিকে এই হাউসে যেতে দেওয়া উচিত, এটাই আমাদের অবস্থান। পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তানে প্রদেশের নামকরণের পরিবর্তনের প্রতিবাদে শেখ মুজিবুর গণপরিষদের অন্য একটি ভাষণে যা বলেছিলেন তা সমানভাবে প্রাসঙ্গিক। স্যার, দেখবেন তারা পূর্ব বাংলার পরিবর্তে পূর্ব পাকিস্তান শব্দটি বসাতে চায়। আমরা বহুবার দাবি করেছি যে আপনি পাকিস্তানের পরিবর্তে পূর্ব বাংলা ব্যবহার করুন। বাংলা শব্দের একটা ইতিহাস আছে, একটা নিজস্ব ঐতিহ্য আছে। শেখ মুজিবুর রহমান 1960-এর দশকের গোড়ার দিকে রাজনৈতিক খ্যাতি অর্জন করেন। তার ক্যারিসমাটিক সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে তিনি আওয়ামী লীগকে আন্তঃদলীয় রাজনীতি থেকে ফিরিয়ে আনতে সক্ষম হন। একজন দৃঢ় সংগঠক শেখ মুজিবুর দলের উপর তার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। 1966 সালে তিনি তার বিখ্যাত ছদফা কর্মসূচি ঘোষণা করেন, যা তিনি আমাদের অর্থাৎ বাঙালিদের বেঁচে থাকা সনদ বলে অভিহিত করেছেন। পয়েন্টগুলো হলো, এক, একটি ফেডারেল প্রদেশ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের উপর ভিত্তি করে একটি সংসদীয় ধরনের সরকার প্রবর্তন। দুই, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক ব্যতীত সমস্ত বিভাগ ফেডারেটিং ইউনিট বা প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করা হবে। তিন, দুটি প্রদেশের জন্য পৃথক মুদ্রা বা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পুঁজির উড্ডয়ন বন্ধ করার কার্যকর ব্যবস্থা। চার, প্রদেশে করের সমস্ত অধিকার হস্তান্তর। পাঁচ, আন্তর্জাতিক বাণিজ্যে প্রদেশের স্বাধীনতা। এবং ৬, আত্মরক্ষার জন্য মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠনের জন্য প্রদেশগুলোর অধিকার। সংক্ষেপে কর্মসূচিটি রাজনৈতিক জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল। অক্ষরে অক্ষরে ছদফা কর্মসূচির অর্থ ছিল পূর্ব পাকিস্তানের জন্য ছায়া স্বাধীনতা। যদিও সমস্ত রাজনৈতিক দলের রক্ষণশীল অংশগুলো এটিকে উদ্বেগের দৃষ্টিতে দেখেছিল, তবে এটি তরুণ প্রজন্ম, বিশেষত ছাত্র, যুবক, শ্রমজীবী শ্রেণীকে কল্পনাকে জাগিয়ে তুলেছিল। মুজিবুরের চ্যালেঞ্জিং ছদফা কর্মসূচি উপস্থাপনের পর আইয়ুব সরকার তাকে কারাগারে বন্দী করে। আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত একটি রাষ্ট্রদ্রোহ মামলা সরকারিভাবে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে আরও 34 জনের বিরুদ্ধে আনা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল পাকিস্তান বিমান এবং নৌবাহিনীর বাঙালি অফিসার ও সার্ভিস ম্যান। তাদের মধ্যে 3 প্রবীণ বাঙালি সরকারি কর্মচারীও ছিলেন। মুজিবুর আগে থেকেই কারাগারে থাকায় তাকে 1 আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে অন্যান্য সহ অভিযুক্তদের সঙ্গে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ ছিল শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য অভিযুক্তরা গোপনে ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তানকে আলাদা করার পরিকল্পনা করছিলেন। পাল্টা আক্রমণাত্মক পদক্ষেপে অবশ্য পাল্টা ফলদায়ক বলে প্রমাণিত হয়েছে। ঢাকা কুর্মিটোলা সেনানিবাসে একটি বিশেষ ট্রাইব্যুনালে মামলায় বিচার পূর্ব পাকিস্তানে পাকিস্তানি আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে বাঙালির আবেগকে আলোড়িত করে। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার চলাকালে মুজিবুরের ক্যারিসমা আরও বেড়ে যায় এবং প্রায় পুরো জাতি তাদের নেতার বিচারের প্রতিবাদে রুখে দাঁড়ায়। বিশেষ করে তরুণ প্রজন্মের দ্বারা সংগঠিত গণ আন্দোলন
1969 সালের প্রথম দিকে এমন গতিতে পৌঁছেছিল যে আইয়ুব সরকার মামলাটি প্রত্যাহার করে দেশে আসন্ন গৃহযুদ্ধ এড়াতে চেষ্টা করেছিল। শেখ মুজিবর 1969 সালের 22 ফেব্রুয়ারি নিঃশর্ত মুক্তি পান। মুক্তির পরের দিন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবরকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারকে বাধ্য করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসাবে প্রমাণিত হয়েছিল। তারা রমনা রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান শেখ মুজিবর রহমানের জন্য গণসংবর্ধনার আয়োজন করে। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধু অর্থাৎ বাঙালির বন্ধু উপাধিতে ভূষিত করেন। তার মধ্যে তারা এক ধরনের ত্যাগী নেতাকে দেখেছিলেন, যিনি পাকিস্তানের 23 বছরের শাসনকালে প্রায় 12 বছর জেলে কেটেছিলেন। 12 বছর জেল এবং 10 বছর নিবিড় নজরদারিতে থাকার পর শেখ মুজিবরের কাছে পাকিস্তান থেকে মুক্ত স্বদেশের জন্য আকাঙ্ক্ষা ছিল অনেক তীব্র। 1970 সালে ডিসেম্বরে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে পূর্ব পাকিস্তানের একমাত্র মুখপাত্র করে তোলে। তার নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানে 169টি আসনের মধ্যে 167টি জয়লাভ করে। জনগণ তাকে আর 6 দফা পক্ষে নিরঙ্কুর ম্যান্ডেট দিয়েছিল। এবার তার বাস্তবায়নের পালা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 3রা জানুয়ারি রমনা রেসকোর্সে পূর্ব পাকিস্তানের সকল প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পাকিস্তানের সংবিধান প্রণয়নের সময় 6 দফা থেকে বিচ্যুতি না হওয়ার শপথ নেন। এই পরিস্থিতিতে জেনারেল ইয়াহিয়ার সামরিক জান্তা এবং পশ্চিম পাকিস্তানের নির্বাচিত নেতা জেডো ও ভুট্টো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র সরকার গঠন করতে না দেওয়ার ষড়যন্ত্র করেন। 1971 সালের 1 মার্চ রাষ্ট্রপতি ইয়াহিয়া খান 3রা মার্চ অনুষ্ঠিত ঢাকা জাতীয় পরিষদের বৈঠক একতরফাভাবে স্থগিত করেন। এই ঘোষণা পূর্ব পাকিস্তানের সাধারণ আন্দোলনের সূত্রপাত করে। জবাবে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। পুরো প্রদেশ তাকে সমর্থন করেছে। অসহযোগের সময় পূর্ব পাকিস্তানের সমগ্র বেসামরিক প্রশাসন তার নিয়ন্ত্রণে চলে আসে এবং তার নির্দেশ অনুসারে চলে। তিনি প্রকৃতপক্ষে প্রদেশ সরকার গঠনের প্রধান হয়েছিলেন। ইভিনিং স্ট্যান্ডার্ডের কথায় যা একটি লন্ডনের দৈনিক, শেখ মুজিবুর রহমানকে এখন জনগণের পূর্ণ সমর্থনে পূর্ব পাকিস্তানের বস মনে হচ্ছে। ধানমান্ডিতে রহমানের বাড়িটি আমলা রাজনীতিবিদ ব্যাংকার শিল্পপতি সর্বস্তরের মানুষের আগমনে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে লক্ষাধিক মানুষের বিশাল সমাবেশে মুজিব ঐতিহাসিক ভাষণ দেন, যা বাঙালি জাতির ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। মুজিব তার ভাষণে সামরিক আইন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তোলেন, যা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয়। বক্তৃতার শেষে তিনি ঘোষণা করেন, প্রতিটি বসত বাড়িতে দুর্গ গড়ে তুলুন, আপনার হাতে যা আছে তাই দিয়ে পাকিস্তানি শত্রুকে প্রতিহত করতে হবে। মনে রাখবেন, আমরা অনেক রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও অনেক রক্ত দেব, তবে আমরা এদেশের মানুষকে মুক্ত করব। ইনশাআল্লাহ এবার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইতিমধ্যে রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের অন্যান্য নেতারা বঙ্গবন্ধু ও তার দলের সঙ্গে সংলাপ শুরু করে 15ই মার্চ ঢাকায় আসেন। পরের দিন সংলাপ শুরু হয় এবং 25শে মার্চ সকাল পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকে। এই সময়কালে পূর্ব পাকিস্তানে অবিরাম অসহযোগ ও হরতাল চলতে থাকে। 26শে মার্চ থেকে ছাত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাধীনতার ঘোষণা দিয়ে আসছে এবং তা অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষাপটে 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বর্ষণ
বর্বর দমন অভিযান শুরু করে। অপারেশন সার্চলাইটের নামে ছাত্র শিক্ষক নিরীহ মানুষ হত্যা করে। এভাবে নয় মাস ব্যাপী গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। 25 মার্চ রাতে শেখ মুজিবকে গ্রেপ্তার করে এবং রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগের বিচারে মুখোমুখি হওয়ার জন্য পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেনানিবাসে বন্দি করে রাখা হয়। গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সম্প্রচারের জন্য সাবেক ইউপিআর ট্রান্সমিটারের মাধ্যমে চট্টগ্রামে একটি ওয়্যারলেস বার্তা প্রেরণ করেছিল তার ঘোষণার উদ্ধৃতি। এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানেই থাকুন না কেন, আপনাদের যা কিছু আছে শেষ পর্যন্ত দখলদার সেনাবাহিনীকে প্রতিহত করার জন্য। বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈনিককে বিতাড়িত করে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তোমাদের লড়াই চালিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের সময় 25 মার্চ সেনাবাহিনীর ক্র্যাকডাউনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু পাকিস্তানের হাতে বন্দী ছিলেন। তার অনুপস্থিতিতে তাকে 1971 সালের 10ই এপ্রিল গঠিত মুজিবনগর সরকার নামে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি করা হয়। তাকে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারও করা হয়। মুক্তিযুদ্ধের পুরো সময়কালে শেখ মুজিবের ক্যারিশিমা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা এবং জাতীয় ঐক্য ও শক্তির উৎস হিসাবে কাজ করে। বঙ্গবন্ধু বিচারে পাকিস্তানি জান্তা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। বিশ্বনেতারা তার জীবন বাঁচাতে অনুপ্রাণিত হয়েছিল। 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি দখলদারিত্ব থেকে বাংলাদেশ স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং লন্ডন হয়ে 1972 সালের 10ই জানুয়ারি সারা দেশে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিজয়ী স্বদেশ প্রত্যাবর্তন করে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরের সর্বস্তরের লাখ লাখ মানুষ তাকে বীরত্বপূর্ণ স্বাগত জানায়। তার স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ ব্যাপারে নতুন প্রজাতন্ত্রের নেতৃত্বদানের বিষয়ে সব অনিশ্চয়তা দূর হয়। ডেইলি দ্য গার্ডিয়ান লন্ডন থেকে প্রকাশিত একটি সংবাদ সংস্থা 10ই জানুয়ারি 1972 তারিখে একটি সম্পাদকীয়তে লিখেছিল, শেখ মুজিবুর রহমান ঢাকা বিমানবন্দরে পা রাখার ফলে নতুন প্রজাতন্ত্র একটি দৃঢ় সত্যে পরিণত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3.5 বছরের স্বল্প সময়ের জন্য স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্ব দেন। তার সরকারকে গোটা সমগ্র অংশ থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত দেশের অগণিত সমস্যা মোকাবিলা করতে দিয়ে হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ রাষ্ট্র গঠন, জাতির গঠন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ শুরু হয়। আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকামী লোকেদেরকে জনরোষ থেকে বাঁচানো এবং সবচেয়ে বড় কথা লাখ লাখ ক্ষুধার্তকে খাওয়ানো এবং আরও অনেক কিছু ছিল তার সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ। এত সব সমস্যার মধ্যেও শেখ মুজিবুর কখনো সংবিধান প্রণয়ন করতে পিছু হননি, যা তিনি 10 মাসের মধ্যে করেছিলেন। স্বাধীনতার 3 মাসের মধ্যে ভারতীয় মিত্রবাহিনী প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়। পরের মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 140টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বঙ্গবন্ধু বাংলাদেশের পররাষ্ট্রনীতির পথপ্রদর্শক নীতি তুলে ধরেন, সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারোর সঙ্গে বৈরিতা নয়। 1975 সালের 15ই আগস্ট বিপদগামী একদল সেনা তাকে পরিবারের বেশিরভাগ সদস্য সহ হত্যা করে, যা দেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। 2017 সালে অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা বা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দেয়। সমস্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল অপশনটি অন করে রাখো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে এই ধরনের ভিডিও তৈরিতে আমাকে উৎসাহিত করো।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থাকো। ধন্যবাদ।